Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen wa salatu wa salamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonara, aami aske je bishoyta niye alochona korbo ta holo je ujukari ujur moddhe je ekti bhuler karone jahanname jabe. To apnader mone proshno ashtei pare je huzur manush to uju kore namaz porar jonno উযু করা ভালো কাজ তাহলে কেন উযুকারী জাহান্নামে যাবে তো এ সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি 238 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তিকে উযু করতে দেখলেন যে তাদের পায়ের গোড়ালি চমকাচ্ছিল মানে শুকনো ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ধ্বংস শুকনো গোড়ালির লোকদের জন্য তা জাহান্নামের আগুনে জ্বলবে অতএব তোমরা ভালোভাবে উযু করো প্রিয় বন্ধুরা উযুতে মোট চারটি ফরজ প্রথম নম্বরে হলো সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা দুই হাতের কনুই সহ ধৌত করা মাথা মাসহ করা দোনো পায়ের টাকনু সহ ধোয়া তো এই চারটি ফরজের মধ্যে যদি আপনার একটি ফরজও ছুটে যায় তাহলে কিন্তু আপনার উযু হবে না আবার এই চারটি ফরজ আদায় করেছেন মুখ ধুয়েছেন হাতের কনুই সহ ধুয়েছেন এবং পায়ের টাকনু সহ ধুয়েছেন কিন্তু এর মধ্যে এই ধোয়ার মধ্যেও যদি একচুল পরিমাণও শুকনা থাকে তাহলে কিন্তু আপনার যেমনই ভাবে উযু হবে না ঠিক তেমনই ভাবে আপনি যদি সেই উযু দ্বারা নামাজ পড়েন আপনার নামাজও কিন্তু হবে না এজন্য উযু করার সময় খুবই মানে গুরুত্ব দিয়ে উযু করতে হবে অনেক সময় আমরা মসজিদে গিয়ে দেখি যে জামাত শুরু হয়ে গিয়েছে তো জামাত ধরার জন্য খুব তড়িঘড়ি করে মানে খুব তাড়াতাড়ি আমরা উযু করি এর ফলে দেখা যায় যে আমাদের অনেক অঙ্গ শুকনা থেকে যায় মানে ভিজে না এর কারণে কিন্তু আমাদের উযুই হয় না তো দেখুন নামাজের জন্য আপনি তড়িঘড়ি করলেন আর তড়িঘড়ি করার কারণে আপনার উযু হলো না উযু না হওয়ার কারণে আপনার কিন্তু নামাজটাই হলো না অতএব যদি এক রাকাত দুই রাকাত চলেও যায় তারপরেও ভালোভাবে উযুটা সম্পূর্ণ করবেন এবং তারপরে নামাজে অংশ গ্রহণ করবেন তো বন্ধুরা একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উযু করবে এবং দুই রাকাত নামাজ আদায় করবে সেই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত সুবহানাল্লাহ তাহলে বন্ধুরা আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম যে উযু করার সময় কখনোই বেখেয়ালি হওয়া যাবে না এবং তাড়াহুড়া করা যাবে না সুন্দরভাবে উযু করতে হবে না হলে এই উযুর ভুলের কারণে আমাদেরকে জাহান্নামী হতে হবে আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি বিষয়টি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এ সম্পর্কে জানতে পারে বুঝতে পারে এতে করে আপনিও অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আর বন্ধুরা যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর আপনার যদি কোনো প্রকার মন্তব্য থাকে এবং আগামী এপিসোডে আপনি কোন টপিকের উপর ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কারণ আপনাদেরকে ইসলামিকভাবে হেল্প করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য তো বন্ধুরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু